দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি মোদ্ধানের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে টানা দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ঢাকা শুক্রবার সকালে 193 স্কোর নিয়ে আইকিউ ইয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে শহরটি এই তালিকায় 182 স্কোর নিয়ে পরের স্থানে রয়েছেন চিলির সান্তিয়াগো বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা একিউআই এর ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া যায় তালিকা অনুযায়ী জানা যায় সবচেয়ে দূষিত 10টি শহরের 8টি এশিয়ার এছাড়া 178 স্কোর নিয়ে তালিকায় তৃতীয় স্থানে ভারতের মুম্বাই আইকিউ ইয়ারের এই তালিকার মোট 6টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের 102টি শহরকে রমজানের আগেই বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্য ছোলা মশলা মুরগি ডিম সহ দাম বেড়েছে সব ধরনের ভোগ্যপণ্যের কাঁচামরিচ কেজিতে 40 টাকা বেড়ে 120 টাকা হয়েছে ব্রয়লার মুরগি 20 টাকা বেড়ে 200 থেকে 210 টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও বাড়তির পথে ছোলা মশলা সহ বিভিন্ন পণ্য ক্রেতারা বলছেন চাপ সামাল দিতে অনেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় কাটছাঁট করেছে অভিযোগ করেছেন ব্যবসায়ীদের উপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায় তারা নিজেদের মতো দাম নির্ধারণ করছে এদিকে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ উৎপাদন ও পরিবহন খরচ বাড়ায় নিত্যপণ্যের দাম বাড়ছে বাজার তো আগের চেয়ে অনেক চড়া তা আমাদের মতো কিছু লোকের তো ক্রয় করা খুবই কঠিন হয়ে গেছে খাওয়া তো খুব কষ্টকর 7 থেকে 8000 টাকা নিয়ে আসলে সব ভরপুর মানে সবগুলো নিয়ে যেতে পারছি এখন আমি নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মুদি দোকানের দরকার চিনি ডাল ছোলা এগুলো আমি কিনতে পারতেছি না টাকা শেষ হয়ে গেছে শীতকালে দেখা যায় অনেক ফার্মই আপনার একটু রোগবালাইয়ের জন্য করে না আর কি দেখা যায় যে অনেক সময় রোগবালাই হয় মুরগি মারা যায় অনেক ফার্মই বন্ধ রাখে সেই পরিপ্রেক্ষিতে আপনার দেখা যায় যে এখন সীমিত সংখ্যক মুরগি আছে সব মুরগি সংকট যাচ্ছে আর খাদ্যর দাম একটু বেশি অমর একুশে গ্রন্থমেলায় ছুটির দিন শুক্রবারে খুদে পাঠকদের উপচে পড়া ভিড় রয়েছে বইমেলার আয়োজন অনুযায়ী সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত শিশু প্রহর সকালেই শীর্ষ লাইন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মা বাবা ও অভিভাবকদের সাথে গ্রন্থমেলায় আসেন ছোট্ট শিশুরা বই কেনার পাশাপাশি শিশু চত্বরে খুদে পাঠকদের জন্য রয়েছে বিশেষ আয়োজন স্টলে স্টলে ঘুরে বইয়ের মলা টুলতে পাল্টে দেখে কিনে সুন্দর সময় পার করছেন কোমলমতি শিশুরা এদিকে পাঠক সমাগম ও বই বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারা আমার খুব ভালো লাগছে বই কিনবো খেলবো সুসিমপুর থেকে আসি আমার ভূতের বই পছন্দ গল্পের বই পছন্দ সাগরতলে পছন্দ নতুন বই দেখতে এবং পড়তে আমার খুব ভালো লাগে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন অধরা বইমেলায় শিশুদের আনাগোনা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ মারফি যেমনটি আপনি জানেন যে আজকে শিশু প্রহর আর আমি ঠিক রয়েছি সিসিমপুরের মুক্ত মঞ্চে এখানে বেলা বাড়ার সাথে সাথে পুরো মঞ্চটা জুড়ে আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে শিশুদের সাথে সাথে অভিভাবকদের এখানে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিড় এছাড়াও আমি যদি একটু বলি যে মেলাটি কিন্তু 11টার সময় শুরু হওয়ার কথা থাকলেও সেটি 11:30 থেকে শুরু হয়েছে তবে সময়ের আগে থেকেই কিন্তু শিশু এবং অভিভাবকরা লাইনে দাঁড়িয়েছিলেন তারপরে এখানে ভিড় জমিয়েছেন সিসিমপুর শেষ হয়ে গেল সিসিমপুরের ইকরি টুকটুকি ওরা স্টেজ থেকে নেমে যাওয়ার পরেও শিশুরা কিন্তু মুক্ত মঞ্চ থেকে নামতে চাচ্ছে না আমি আরেকটু বলে রাখি যে শিশু প্রহর বই মেলা কিন্তু একটি ভিন্ন ধর্মী আয়োজন তারা কিন্তু শিশুদের অভিভাবকরা বলছেন বিনোদনের মাধ্যমে শিশুদের মন ও মননের বিকাশের জন্যই মূলত এমন আয়োজন শিশু প্রহরের প্রধান যে আকর্ষণ সিসিমপুর সেই আকর্ষণের যে চরিত্রগুলো আছে ইকরি হালুম টুকটুকি তাদের সাথে শিশুরা যথেষ্ট পরিমাণে এখানে এনজয় করেছেন তারা খেলেছেন নেচে গেয়ে খুব ভালো একটা
সময় পার করেছেন। আর এই সাথে সাথে কিন্তু যে অভিভাবকরা রয়েছেন তারা বলছেন, বারবারই তারা বলছেন যে তারাও এর মাধ্যমে আসলে শৈশবে ফিরে যাচ্ছেন। শিশু প্রহরটি সকাল 11টা থেকে শুরু হয়ে 1টা পর্যন্ত রয়েছে, এছাড়াও বিকেল 3টায় আবার শুরু হবে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার কিন্তু শিশু প্রহরের আয়োজন করা হয়। আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই বইমেলাতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, কিন্তু যেখানে এখানে কিন্তু পাঠক সমাগমও রয়েছে। শিশুরা এখানে শুধুমাত্র ইকরি হালুম কিংবা টুকটুকির সাথে নেচে গিয়েই সময় পার করছে না, তারা কিন্তু বইও কেনার জন্য আগ্রহী। শিশুরা জানাচ্ছিলেন যে তারা গল্পের বই থেকে শুরু করে সব বই, সব ধরনের বই তাদের পছন্দ। তারা কিন্তু বাবা মার সাথে ঘুরে ঘুরে তারা বইয়ের পাতা উল্টে উল্টে দেখে শুনে তারা কিন্তু বই কিনতে পছন্দ করেছেন। এছাড়া অভিভাবকরা বলছেন যে তাদের মন এবং মননের বিকাশের জন্য আসলে বইমেলা যেমনটা হচ্ছে গিয়ে এই আয়োজনে আয়োজন করছেন, তেমনটা এই বইগুলো শিশুদের মন বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল সিচিমপুরের মুক্ত মঞ্চ থেকে আমার সর্বশেষ। অধরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ বইমেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন অধরা ইয়াসমিন। ফের ভোটের অধিকার হরণ করে ক্ষমতায় আসার পায়তারা করছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংদের সমাবেশে এই অভিযোগ করেন তিনি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেতারা দেশে লুট করে বিদেশে সম্পদ কেনার উৎসব করছে। আপনারা পরাজিত হয়েছেন রাজনৈতিকভাবে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, রাষ্ট্রের কর্মকর্তাগুলোকে ব্যবহার করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকার কোনো সুযোগ নাই। সারা বিশ্বে আজকে বাংলাদেশ থেকে তারা টাকা লুট করে বিদেশে পাচার করছে, যে কারণে আজকে রিজার্ভ শূন্যের কোটার দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি সকল আন্দোলনে ব্যর্থ হয়ে এখন সরকার হঠাতে ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে, এমনকি তারা এখন বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে। আর তারা ফাঁকা মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সকলেই জানে, তাই আওয়ামী লীগও রাজপথ ফাঁকা রাখবে না। সকালে বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। টিম ওয়ার্ক করার জন্য আমাদের টিম এমনিতে আমাদের আটটা বিভাগে আটটি বিভাগীয় কমিটি আছে, এটা নতুন যেহেতু সম্মেলন হয়েছে এই কমিটির পুনর্গঠনও জরুরি হয়ে পড়েছে। এখানে যদি কেউ নেতৃবর না রাখাই ভালো, অ্যাক্টিভ লোক দিই, এখন আমাদের অ্যাক্টিভ লোক দরকার, কাজে থাকবে যারা, সহযোগীরা আপনারা আপনাদের কমিটিগুলো প্লিজ জানাবেন, এটা দেরি করার সময় নেই, সিরিয়াসলি বলছি। তারপর বিভিন্ন জায়গা যে যেটাই বলুক আমরা আমাদের সমাবেশ করব, আগামীকাল ইউনিয়ন পর্যায়ে আমাদেরও সমাবেশ আছে। সাংবাদিক সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকার সাংবাদিক ইউনিয়ন। সকাল 11টায় এ সমাবেশ শুরু হয়। এ সময় সাগর রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে জমা দেওয়ার মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 2012 সালের 11ই ফেব্রুয়ারি নির্মম হত্যার শিকার হন সাংবাদিক সাগর রুনি দম্পতি। আমরা পেতে চাই এই জন্যই যে শুধু সাগর রুনি হত্যার মাধ্যমেই আমাদের দুর্বৃত্তরা সন্ত্রাসীরা থেমে নাই। এরপরে বহু ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে, আমাদের নেতৃবৃন্দ বলেছেন শুধু সাংবাদিকদের উপর পেশাগত কারণে হামলা মামলা নির্যাতন হয়নি, তথাকথিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা হচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় করা মামলায় দুই পুলিশ কর্মকর্তা নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা দায়রা জজ
আশরামস জগলুল হোসেনের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিরা হলেন সোনারগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম ও উপপরিদর্শক সাধন বসাক। 2018 সালের 7ই অক্টোবর রাতে দত্তপাড়া এলাকা থেকে কাপড় ব্যবসায়ী আনিসুর রহমান ও যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে থানায় ধরে নিয়ে অমানসিক নির্যাতন চালায় এই দুই পুলিশ কর্মকর্তা। এ সময় আনিসুর রহমান জ্ঞান হারালে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদার হাটের 33তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হন। উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের অর্থনীতিতে আমি মনে করি মার্কেন্টাইল ব্যাংক একটা বিরাট ভূমিকা পালন করে আসতেছে এবং আমরা বড় অঙ্কের সরকারকে আমরা ট্যাক্স দিয়ে থাকি এবং এই মার্কেন্টাইল ব্যাংকে চাকরিরত যতগুলি প্রায় 5,000 লোক এখানে কর্মরত আছেন এবং দেশের একটা বিশাল অঙ্কের আমরা বেকার সমস্যা সমাধান করে আসছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, তুরস্ক ও সিরিয়া সীমান্তে বেরিয়ে চলেছে লাশের সারি। ভয়াবহ এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 21,000। যতই সময় যাচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে জীবিতদের উদ্ধারের সম্ভাবনা। যাদের উদ্ধার করা হয়েছে তারাও নিদারুণ কষ্টে আছেন। অসংখ্য মানুষ তীব্র ঠান্ডার মধ্যে আশ্রয় ও খাবার ছাড়া থাকায় তাদের জীবনও সংকটাপূর্ণ হয়ে পড়েছে। তবে এই ধ্বংসযজ্ঞের চিত্র এখনও পরিষ্কার না। মৃতের সংখ্যা আরও বহুগুণ বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 14:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।